গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বিন্দাস আছি। আর এই বিন্দাস থাকার কারণটা কি জানো? আজকে একটা স্পেশাল ডে পালন করতে চলেছি, আর এই কারণে দেখো ওয়েদারটাও স্পেশাল হয়ে গেছে। তো স্পেশাল ডেটা কি একটু বাদে বলছি, তার আগে আজকে কী কী রেসিপি হতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো প্রচুর রান্নাবান্না আছে বলে আজকে সকালে চা, বেগুন ভাজা আর রুটি দিয়েই কিন্তু সকালের হালকা জলখাবারটা আমরা করে নিয়েছি। আর দুপুরের মেনুতে রয়েছে পমফ্রেট সর্ষে দিয়ে, দুটো পমফ্রেটই রান্না করছি, কারণ লকডাউনের বাজার তো বুঝতেই পারছো সবার জন্য নয়, এটা স্পেশাল পার্সনদের জন্য। আর অন্য যে রান্নাগুলো আজকে রয়েছে সেগুলো কিন্তু সবার জন্য। আর আজকের স্পেশাল আকর্ষণ কিন্তু এই গলদা চিংড়ির মালাইকারি, যে রেসিপিটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সাথে থাকছে আম দিয়ে টক ডাল, পাঁচ রকম ভাজা আর পালং শাক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কেক তো অবশ্যই থাকছে, আমার বানানো স্পেশাল কেক, এই রেসিপিটাও কিন্তু তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। লকডাউনের আর একটা দিন আমরা একটু হই হই রই রই করে কাটাতে চলেছি, তো দেখতেই পেলে সকালবেলা আমি তোমাদেরকে বললাম আজকে একটা স্পেশাল ডে, তাই জন্যই এত রান্না বান্না। তো সেই স্পেশাল ডেটা কি সেটা আরেকটু পরে জানাচ্ছি, তার আগে বলে দিই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 12:30। বুঝতেই পারছো দেখে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কি বলবো বাবা, তুমি বলো না কি বলবে। ও 12:30 বললাম তো, 12:30 বলেছি। ও এখন বাজে 12:30। ও আজকে হচ্ছে মঙ্গলবার, টিউজডে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তো বুঝতেই পারলে, ভুলে গেছি, সব ভুলিয়ে গেছি। আর একে দেখতে পাচ্ছ, একটু দেখাই, কালকে কি করেছো তুমি, কি হয়েছে কালকে তোমার, কোথায় ব্যথা পেয়েছো, কি হয়েছে বলে দাও, দেখিয়ে দাও একটু। কালকে মাথাটা ফাটিয়েছে, দেখি দেখো, এই যে দেখো এখানে মাথাটা ফেটে গেছে সোনার, এত তো শান্ত ছেলে, কালকে মাথাটা ফেটে গেছে। যাই হোক, একটু কমের মধ্যে দিয়ে গেছে বলে বাড়িতেই ঠিক মানে রক্তটা কমাতে পেরেছি, তা না হলে জানি না কি করতে হতো, কোথাও তো ডাক্তার। দেখাতে হবে ওনাদেরকে কেক,
তাই কিসের জন্য কেক বানিয়েছি আমি নানার জন্য আজকে কি তার কিসের জন্য কেক বানিয়েছি ইবিয়ে কি দিয়ে নানা বলেছ না করেছি তো কেন করেছি কেন কেক বানিয়েছি দাদে হ্যাপি বার্থডে না আমি আমার দাইয়ের সাথে তো তুমি বলে দিলে তো স্পেশাল ডে কি তো স্পেশাল ডে শুনে নিলে দাদাই দাদাই আর ঠাম্মির হ্যাপি বার্থডে মানে হচ্ছে দাদাই আর ঠাম্মির অ্যানিভার্সারি আমার হ্যাঁ সোনারও অ্যানিভার্সারি তাই তো তো আজকে হচ্ছে মা বাবার এই বাড়ির মা বাবার অ্যানিভার্সারি তো সেই কারণেই এই টুকটাক অ্যারেঞ্জমেন্ট এই নরমালি আমরা প্রত্যেক বছরই করি আর এরকম টুকটাক যেটুকু করা যায় সেটুকুই করে থাকি আর আরেকটু হয়তো হতো লকডাউন যদি না থাকতো তাহলে হয়তো আরেকটু কিছু হতো বাট লকডাউনের জন্য একটু কম হয়েছে তো যেটুকুই হোক এইটুকুই আমরা আনন্দ করব সবাই মিলে জাস্ট এটার জন্যই করেছি চলো তাহলে নেক্সট চলো মাকে দেখাই ও হ্যাঁ তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি রেখেছি কি এনেছি আমি দেখাচ্ছি এটা আরে দুটো দেখতে পাচ্ছো হ্যাঁ বাবা এই দুটো বেডশিট আমি কিনেছি তো একটা হচ্ছে না বাবা ও কোন বি ফর বেডশিট ঠিক আছে তোমাকে পরে পড়াবো হ্যাঁ আর তো এই দুটো বেডশিট কেন কিনেছি দুটো বেডশিট হচ্ছে একটা এই বাড়ির মা বাবার জন্য আর একটা না বাবা ঠিক আছে পরে কিনে দেবো লকডাউন উঠুক করোনা ভাইরাস যাক তারপরে ঠিক আছে এখন বিক্রি করছে না হ্যাঁ পড়ছে না এখন পড়ছে না একটু পরে আবার পড়বে তুমি আমাকে একটু কথা বলতে দাও তো আমার বাবা মার অ্যানিভার্সারি চলে গেছে 5 দিন আগে তো লকডাউনের জন্য যেতে পারিনি লকডাউন যখন ঠিকঠাক হবে মানে সব কিছু ঠিকঠাক হবে তখন গিয়ে ওই বাড়িতে গিয়ে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান হবে আর তখন এই একটা গিফট দেবো মানে একটা বেডশিট ওই বাবা মাকে দেবো একটা বেডশিট এই বাবা মাকে দেবো সেই জন্য আমি দুটো কিনেছি যাই হোক চলো তাহলে যাই মা বাবার ঘরে আর একটা বেডশিট পেতে দিয়ে আসি আর দেখিয়ে নিয়ে আসি মা আজকে কীরকম সেজেছে আর তুমি দেখতে পাচ্ছ আমি খুব সেজেছি মানে মনে হচ্ছে কার অ্যানিভার্সারি গুলিয়ে যেতে পারে তো বলে দিলাম এই ঘরের আর আজকের ওয়েদার এতটাই ভালো তার জন্য এই শাড়িটা পরতে বাধ্য হয়েছি দেখো শাড়িটা পরেছি বেসিক্যালি পরে আবার ভালো করে দেখাবো শর্মিষ্ঠাও শাড়ি পরেছে আর মাকেও একটা নতুন শাড়ি পরাবো চলো তাহলে দেখি নি তো সব কিছু হলো মোটামুটি এবার যার অ্যানিভার্সারি তাকেই তো এখনো দেখাইনি কিরকম সেজেছে মা চলো দেখে আসি ওই দেখো মা পুরো সেজে গুজে রেডি মাকে পিন করিয়ে দিয়েছি আমি দেখো দেখো পিন করিয়ে নি জানো হ্যাঁ দেখো তো মাকে কেমন লাগছে বাহ আর বাবা বাবা এতক্ষণ বই ফই পড়ছিল উঠলো বাবা নতুন ড্রেসটা পরে নাও তো এই যে এই যে এইটাও তো নতুন গেঞ্জি বাবা চলো চলো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি এই যে বাবা এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা পড়ো সব সাজানো গোছানো কমপ্লিট দেখতেই পাচ্ছো আর সব আইটেম তো তোমরা জানোই কি কি হয়েছে পাঁচ ভাজা শাক আর মালাইকারি চিংড়ির পমফ্রেট নাও বাবা কেক কাটো ওটা কালি হয়ে গেছে বাবা পুড়ে গেছে ধরো ভাই ধরো এই বাবা যেখানে চলে আসো আরে আমি এই টিকটক ধরো ভাই ধরো বাবা খাও বাবা ছোট
এবার খেতে বসবে মা বাবা, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমরা খাবো। খুব খিদে পেয়েছে। কেমন হয়েছে বাবা? কেমন কি ভালো হয়েছে? একটু জোরে বলো তাই। ফোন হচ্ছে বা কি গো, ফোনটা দিয়ে দাও তো সোনাকে। দূর বাবা, ওরকম করে কেউ গোনে নাকি? তাই মেন মেন ডিশ গুলো গুনো, মাত্র দুটো পদ হয়েছে। একদম একই মা, সব ক্যামেরা বন্ধ হচ্ছে মা, তুমি যত দু নম্বরই করো তোমাকে খেতেই লাগবে। ঠিক আছে, ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। মা এরকমই করে তো জানি। ভালো হয়েছে? ওই সবগুলো খাবে, এই চিংড়ি গুলো গলদা গুলো খাবে এখন। দেখো বাবারে বাবা,
এগুলোকে বলে অত্যাচার। এত সুন্দর খাওয়া দাওয়া হলো, তারপরে একটু ঘুমের দরকার, তা না। এখন দেখো কোথাও যাচ্ছে না, টিকটক করার জন্য এত সেজেছে, আর আমাকে ও টিকটক করে দিতে হবে। আর দাঁড়াও, কি অবস্থা হচ্ছে, চলো তোমরাই বলো এগুলো কি সহ্য হয়। হ্যাঁ, আর ভাল লাগে না এদের জ্বালা, একটু রেস্ট নিতে পারি না আমি, বিশ্বাস করো। কার ভাল লাগে, আবার এত সেজেছে। উফ, চলো তোমাদেরও দেখাই কি টিকটক করে। আবার অনেকক্ষণ বাদে আসলাম, শর্মিষ্ঠা তো টিকটক করতে করতে আমি পুরো পাগল হয়ে গেছিলাম, এতগুলো টিকটক করেছে। যাই হোক, তো এখন সন্ধেও হয়ে গেছে, চলো মা ওরা কি করছে, যে যাদের স্পেশাল ডে তারা আজকে এখন কি করছে একটু দেখে আসি, চলো আমরা একটু কথাও বলে আসি। মা কি করো, মা শাড়ি চেঞ্জ হয়ে গেছে, বাবা নতুন শাড়ি অতক্ষণ পরে থাকা যায় তাই না? না মা, একদম থাকা যায় না, সেই জন্য তো আমরা শাড়িই পরি না। না না, কি কারণে পরি না তুমি দেখো, এত বড় একদম ঠিক বাবা, ঠিক তো বলো, এই জন্য আমরা শাড়ি টাড়ি পরতে পারি না বাবা, বিশাল গরম। আজকে আমার মায় গো লাগবে, মায় কি লাগছে, মায় গো কি মতো লাগছে, শাড়ি বললে মায় গো মায়ের মতো। যাই হোক, আজকে তোমাদের কেমন লাগে চলো একটু আমরা বসে বসে গল্প করি। আজকে দিনটা তোমাদের কেমন লাগলো, আর কত 39 বছর আগে তোমরা, তোমাদের কথা মনে পড়েছে, কি করেছিলে, উপোস ছিলে, এখন বিয়েতে বসে গেছিলে গো, বসেনি বাবা, বিয়ে করতে চলে গেছিলে? না, ও এখনো যায়নি, এখনো যায়নি, সামনাসামনি তো, হ্যাঁ ও একটু পরে গেছিল। আজকে দিনটা তোমরা আনন্দ পেয়েছো তো? খুব আনন্দ মা, আমি সত্যি 40 বছর মনে এই আনন্দ পাইনি। না না, প্রত্যেক বছর মানে আমরা আসার পর তার আগে করতে না, জাগ্রত করে পাবে, জাগ্রত হয়ে গেছে ব্যাপারটা, সেই ভুলা জিনিস আমার। যাই হোক, আরো আরো অনেক 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 বছর আমরা এগুলো পালন করবো তাই তো, অমর হয়ে থাকুক, একদম একদম মা অমর হয়ে থাকো। ঠিক আছে চলো, তাহলে আজকে তো দিনটা দারুণ কাটালাম আমরা সবাই মিলে, বিশাল আনন্দ করলাম, তো এইভাবেই যেন দিনগুলো কাটে। আর দেখাবো তোমাকে, দেখাই দেখাই দেখাই, তো যাই হোক চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলেই হবে, টাটা। কোনো বক্তব্য রাখতে চান আপনি? এ কি এটা আবার কেমন, কি হাঁটবো, কোথায় হাঁটবো, ইমা কেমন বোকার মতন তাকিয়ে আছে। তোমাকে দেখছি আমি, শাড়ি পরা তো অনেকদিন পরে অচেনা অচেনা লাগে। এই দেখো, তখন তো দেখাইনি আমি শাড়ি পরেছি, দেখো কি সুন্দর না, এটা আমার শাড়ি না, এটা শর্মিষ্ঠার শাড়ি, আজকে আমি পরেছি, ভালো লাগছে, কি করবো।
তুমি আজও রেডি চলো টাটা টাটা টাটা